তোমালোক কেনে আছা? আশা করছো তোমালোক ভালে আছা। আজি আমি অনলাইন ক্লাস করব ওলাইছো তোমালোকৰ পিটি ওয়ান কোর্সত অন্তর্ভুক্ত হৈ থকা ব্যাকরণ অর্থাৎ গ্রামার ক্লাসৰ যিটো কোর্স সেইটো হৈছে উপসর্গ। উপসর্গ তোমালোকে নিজৰ নিজৰ কিতাব রচনা বিচিত্রা নামৰ কিতাপখন উলিয়াই লওয়া আৰু তাতে পেজ নাম্বার উলিয়াই পেজ নাম্বার এইট উলিয়াই লওয়া। তাতে লিখা আছে উপসর্গ, উপসর্গ পেজ নাম্বার এইটত আকৌ চাবা সিরিয়াল নাম্বার নাইনৰ চোৱা উপসর্গ লিখা আছে। এইবার মই প্রথমে উপসর্গ কি বস্তু, উপসর্গ কি এইবিলাক বুঝাবলে চেষ্টা কৰিছো। তোমালোকে মন দি শুনিবা আৰু বুঝিবলৈ চেষ্টা কৰিবা। কাৰোবাৰ যদি বুজাত অসুবিধা হয় মোক কল কৰিবা, মই মানে কৈ দিম, আকৌ এবাৰ কৈ দিম, লাগিলে দুই তিনিবাৰ কৈ দিম, কিন্তু নুবুজাকৈ নাথাকিবা, বুজিবা তাৰপিছত উত্তৰ দিবা। চোৱা বোৰ্ডৰ ফালে চাবা, মই ইয়াতে কিছুমান ধৰা এইবিলাক কিছুমান চিন, এইবিলাক কিছুমান চিন, এই চিনবিলাক কিছুমান ধাতুৰ আগত যেনেকুৱা জয় বা জয় কিছুমান শব্দ বা ধাতুর আগত আমি এই চিনবিলাক ব্যবহার করবো। ধরা যায় ইয়াতে একটা লিখিলো পড়া, পড়ার পিছত যদি জয় লিখা যায় তেনেহলে এইটো কি হয়ে যাব, পড়া জয়। ঠিক আছে, এইবার মই তোমালোকক সুধিছো এই যে পড়া শব্দটো যে আছে যেটো আমি চিন বুলি কৈছিলো, এই পড়াটোর অর্থ কি? এই পড়ার অর্থ নিজে প্রকাশ করব পৰা নাই, ইয়ার অর্থ নিজে প্রকাশ করব পৰা নাই, কিন্তু যেটা ইয়ার লগত এই ধাতু বা শব্দর আগত যেটা জোড়া লাগে এনেকুৱা একটা শব্দ হৈছে তেতিয়া ইয়ার অর্থটো প্রকাশ পাইছে। আর আমি সবেই জানো পরাজয় শব্দর অর্থ হৈছে হারি যাওয়া, যেটা আমি ডিফিট বলে কম। তার মানে ইয়াতে দেখা যায় এই পড়াটো যি মই আগত ব্যবহার করছিল এই পড়াটো নিজে কিন্তু অর্থ প্রকাশ করব পৰা নাই, কিছুমান ধাতু বা শব্দর আগত ব্যবহার হয় সেই বিভিন্ন অর্থ প্রকাশ করে, ইয়াকে উপসর্গ বলে কোৱা হয়। উপসর্গ আমি কি বুঝিলো, উপসর্গ এনেকুৱা এটা অব্যয় যি নিজে অর্থ প্রকাশ করব নয়, ধাতুর আগত বা শব্দর আগত ব্যবহার হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে, ইয়াকে উপসর্গ বলে কোৱা হয়। ক্লিয়ার? আকৌ এবাৰ কৈছো মই উপসর্গৰ ডেফিনেশন, মানে সূত্ৰটো মই আকৌ এবাৰ কৈছো, শুনিবা ভালকৈ। কিছুমান চিন কোনোবা ধাতুৰ আগত ব্যৱহাৰ কৰি শব্দ গঠন যিবিলাকৰ অৰ্থ আমি পাইছো, এইটো এতিয়া মই আকৌ বুজাইছো, ডেফিনেশ্যন কোৱা নাই যে আকৌ বুজাইছো। তো এইবাৰ চোৱা, এই যে পৰা যিটো চিন, এই পৰা চিনটো কিন্তু নিজে অৰ্থ প্ৰকাশ কৰিব পৰা নাই, কোনোবা শব্দ বা ধাতুর আগত ব্যবহার হয়ে একটা শব্দ প্রকাশ করেছে, ইয়ার অর্থ প্রকাশ করছে মানে নয়। এইবার চাবা মই তোমালোকক খুঁজিছো পড়া শব্দর অর্থ কি, কোনোয়ে কব নোৱাৰিবা। কোনোবা শব্দ বা ধাতুর আগত যদি ব্যবহার হয় তেনেহলে ইয়ার অর্থটা বুঝা যাব। যেনেকা তোমার পৰা মই কলমডাল লৈছো, তোমার পৰা তাৰমানে তোমার পৰা যদি কেবল পড়া বুলি কোৱা যায় বুঝা না যায়। এই কারণে উপসর্গ বুলিলে আমি বুঝো উপসর্গ এবিধ অব্যয়, ইহতে নিজে কোনো অর্থ প্রকাশ করিব নোৱাৰে, শব্দ বা ধাতুর আগত ব্যবহার হৈ বিভিন্ন অর্থ প্রকাশ করে, ইয়াকে উপসর্গ বুলি কোৱা হয়। আকৌ আবার কৈছো শুনিবা, উপসর্গ এবিধ অব্যয়, ইহতে নিজে কোনো অর্থ প্রকাশ করিব নোৱাৰে, শব্দ বা ধাতুর আগত ব্যবহার হৈ বিভিন্ন অর্থ প্রকাশ করে, ইয়াকে উপসর্গ বুলি কোৱা হয়। ক্লিয়ার? আশা করছো মানে তোমাকে বুঝি পাইছা। আরো একটা কথা মানে তোমাকে মন করবা, এই চিনবিল অর্থাৎ এই উপসর্গবিল অলওয়েজ সদায় শব্দ বা ধাতুর আগত ব্যবহার হব। উদাহরণ হিসেবে ইয়াতে মই এনেকুৱা এটা শব্দ লিখিছো, কি লিখিছো, প্রহার। এইবার মই যদি তোমালোকক খুঁজো বা আস্ক করো যে ইয়াতে এই প্রহার শব্দটোত উপসর্গ কি আছে বা কি উপসর্গ ব্যবহার হয়েছে, তেতিয়া হয়তো তোমালোকে চিন্তা কৰিব কি উপসর্গ হব পাৰে। কিন্তু মই যদি কৈ দিওঁ, মই অলপ আগতেও কৈ দিছো যে উপসর্গ অলওয়েজ অর্থাৎ সদায় কি শব্দ বা ধাতুর আগত ব্যবহার হয়, তেনেহলে ইয়াইটো প্ৰ, এই প্ৰটো হৈছে উপসর্গ। তাৰ পিছতে হাৰ, হাৰ মানে আঘাত, মানে এনেকুৱা ধৰণৰ,
এইবার কোনোবাই কোনোবাই হয়তো প্রশ্ন করিব পারে যে স্যার পড়া কিয় নহয়, এইটাও তো হব পারে বা এইটাও হব পারে, কিন্তু এইটো এই কারণে নহয় কারণ ইয়াত পড়ো এই এইটো যদি লিখা হয় তেতিয়া কেবল র থাকিব, তেতিয়া র কোনো ধাতু নয় শব্দ নয়, এই কারণে পড়োটো হয়েছে এইটা এটা চিন, তারপিছতে হার হয়েছে, ক্লিয়ার? তো পড়ো কত ব্যবহার হয়েছে, আগত ব্যবহার হয়েছে, এই কারণে আমি জানা মতে বা মই কৈছো উপসর্গ সদায় শব্দ বা ধাতুর আগত ব্যবহার হয়। আশা করছো তোমালে বুঝি পাইছা। ইয়ার পিছত ইয়ার কোশ্চেন অর্থাৎ পরীক্ষার কোশ্চেন কেনেকুয়া হব পারে, কোশ্চেন প্রথমত সাধারণ কোশ্চেন, উপসর্গ কাক বলে, উপসর্গ এবিধ কি, এনেকুয়া ধরনের। তো উপসর্গ কাক বলে মই অলপ আগতে বুঝাই দিলো, এইবার উপসর্গ কি এইটাও বুঝাই দিছো। এইবার কোশ্চেন হব পারে আমি কি উপসর্গ পড়িবলে ওলাইছো, কি উপসর্গ পড়িবলে ওলাইছো, কারণ তোমালোকে নিজের নিজের কিতাবত পাই যাবা তাতে সংস্কৃত উপসর্গ আছে, অসমীয়া উপসর্গ আছে, বিদেশী উপসর্গ আছে, পেজ নম্বর এইটত, পেজ নম্বর নাইনত সংস্কৃত উপসর্গ, তারপিছর পেজত হয়তো অসমীয়া, তারপিছর পেজত হয়তো বিদেশী উপসর্গ আছে, কিন্তু আমার আলোচনার বিষয় হয়েছে সংস্কৃত উপসর্গ, কি উপসর্গ, সংস্কৃত উপসর্গ, ক্লিয়ার? এইবার এই সংস্কৃত উপসর্গর উপর কি কোশ্চেন হব পারে, প্রথম কোশ্চেন হব পারে সংস্কৃত উপসর্গ কেইটা, সংস্কৃত উপসর্গ কেইটা, ইয়ার উত্তর হিসাবে সংস্কৃত উপসর্গ হয়েছে বিশটা, কেইটা, বিশটা, এই বিশটার তার মানে উপসর্গ আছে আর ইয়ার বহুত চিন আছে, নাই না, বিশটা চিন হয় না নয়। এটা প্রশ্ন মনে মনে হয়তো হয়তো বিশটা ইমান পড়িব লাগিব, নহয় স্যার এনেকুৱা পঢ়িব নালাগে, জাস্ট তোমালোকে পেজ নম্বর নাইনত চাবা কিছুমান উপসর্গ চিহ্ন দিয়া আছে, পেজ নম্বর টেনত চাবা কিছুমান উপসর্গ চিহ্ন দিয়া আছে, পেজ নম্বর ইলেভেনত চাবা কিছুমান উপসর্গ চিহ্ন দিয়া আছে, এই উপসর্গর দ্বারা কি কৰিব পাৰি, এই উপসর্গবিলাক মই কিয় কৈছো মুখস্থ নকৰিবলৈ, কারণ এইবিলাক তোমালোকে কিছুমান শব্দ বনাব লাগিব, উদাহরণস্বরূপে মই জাস্ট এটা দিছো প্ৰ, প্ৰ দি এটা শব্দ বনাওঁ, উদাহরণ প্রকাশ এনেকৈ বনাব লাগিব। আজি ইমানে থাকিম, পিছৰ ক্লাছত মই ইয়াৰ বিস্তৃতভাৱে আৰু কিমান আলোচনা আছে মই সেইবিলাক কৰি দিম, ঠিক আছে, আজি ইমানতে থাকিম।